এডিআরই পরীক্ষার বাবে সাজু হয়েছে নাকি? আপনি কেনেদরে করেছে পরীক্ষার প্রস্তুতি? পরীক্ষাত বহার আগতেই হইল সাবধান, কারণ ভুল করলেই মরণ। কারণ এডিআরই পরীক্ষাত এবার থাকিব নেগেটিভ নম্বর। এপিএসসির দরে এডিআরই পরীক্ষাতো এবার নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা করেছে সরকারে। পরীক্ষার আগ মুহূর্ততে বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। 11 লাখ ক্যান্ডিডেট হয়ে গেল, মই ইমান আশা করা নাছিল। পরীক্ষা পতাটো আমার বাবে এটা খুব চ্যালেঞ্জ হব। এইবারের পৰা নেগেটিভ মার্কিংয়ের একটা সিস্টেম হব, অর্থাৎ ভুল উত্তর করলে মার্কিংটো নেগেটিভ হব। অসমৰ ইতিহাসৰ সর্ববৃহৎ নিযুক্তি পরীক্ষা হব এডিআরই। এডিআরইত অবতীর্ণ হব 11 লাখ পরীক্ষার্থী। উত্তর প্রদেশের পিছত অসমত নিযুক্তি পরীক্ষাত অবতীর্ণ হব 11 লাখ পরীক্ষার্থী। 2022 বর্ষত তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষাত অনুষ্ঠিত করার ক্ষেত্র রাজ্যত মুঠ পরীক্ষার্থী আছিল 8 লাখরও অধিক, কিন্তু এবার 11 লাখ হল পরীক্ষার্থীর সংখ্যা। এইবারের যেটো পরীক্ষা, ই অলপ খুব একটা চ্যালেঞ্জিং এক্সাম হব। পার্টিকুলার একটা সাবজেক্টত 11 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিব। 11 লাখ পরীক্ষার্থীক লৈ পরীক্ষা পাতার রেকর্ড ইউপিক বাদ দি কোনো স্টেটর আজিলেকে নাই। কারণ ইউপিএ কোনোবা পরীক্ষা 18 লাখ ক্যান্ডিডেট হয়, তেওঁলোকৰ জনবসতি বহুত, কিন্তু অসমত 11 লাখর কোনো পরীক্ষা আজিলেকে কেতিয়াও কোনেও অনুষ্ঠিত করিব করার প্রয়োজনীয়তা অহাই নাছিল। তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষা সরকারের বাবে হব প্রত্যাহ্বান। এই বৃহৎ সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষাত সরকারের সম্মুখত আছে বহু প্রত্যাহ্বান। কিন্তু প্রত্যাহ্বান থাকিলেও সেপ্টেম্বর মাহতে পরীক্ষা অনুষ্ঠিত করার বাবে সাজু হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সোমবারে সেবায় প্রকাশ করেছে এডিআরই পরীক্ষার পাঠ্যক্রম। নিযুক্তি পরীক্ষার এই বৃহৎ ঘোষণার দিনায় 1 লাখ নিযুক্তির ক্ষেত্র আন এক সফল খোঁজ দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। সোমবারে শিক্ষা বিভাগের 41 গৰাকী প্রার্থী প্রদান করা হব নিযুক্তি পত্র। ইয়ার লগে লগে 1 লাখ চাকরির তালিকাত নিযুক্তির সংখ্যা বৃদ্ধি হল 97,495 গৰাকী। নিযুক্তি লাভ করা সকল খাতি অসমীয়া বলে কলে মুখ্যমন্ত্রী। আমার সরকার আরম্ভ হওয়ার পিছত 97,454টা আমি নিযুক্তি দিয়ার প্রক্রিয়া আজি শেষ করলো। মই অসমৰ যি সকল সংবাদ মাধ্যমৰ সাংবাদিকে মনত কবা খুদনি থাকে, তেওঁলোকে নিযুক্তি পোৱা প্রত্যেকগৰাকী ছাত্র ছাত্রী DNA পরীক্ষা করে লবলৈ মই অনুরোধ জানাম, তেওঁলোক খাতি অসমীয়া হয় নে নহয়। উল্লেখযোগ্য যে 1 লাখ নিযুক্তির প্রতিশ্রুতি দিয়া মুখ্যমন্ত্রীয়ে নিযুক্তির সংখ্যা 1,50,000লৈ বৃদ্ধি করার লক্ষ্য লৈছে। ইফালে 11 লাখ পরীক্ষার্থীরে তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষা খেলিমেলি নোহাকৈ কেনেকৈ আয়োজন করে সেয়া কিন্তু লক্ষণীয় হব। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত হীরক জ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।